শ্রীশ্রীকৃষ্ণর রাখ মহোৎসবক এতিয়া রাজ্যজুড়ি ব্যাপক প্রস্তুতি আর দরঙ্গর ডিগ্রিপাড়াতো দেখবলে পাওয়া গেছে শ্রী শ্রী হরি মন্দিরের উদ্যোগত আয়োজন করা 69 সংখ্যক রাখ মহোৎসব এইবার মৃন্ময় মূর্তির সমান্তরালক মানুষের রাখ পরিবেশন করা হব, যার কারণে এতিয়া আখরা চলাইছে গোপীসকলে। আমি দেখাইছো এয়া দরঙ্গর ডিগ্রিপাড়ার আসলে রাখ মহোৎসবের দৃশ্য, যত গোপীসকলে এই ধরনের প্রশিক্ষণ লৈছে যেহেতু মানুষের রাখ করব এইবার। আর বিগত দুটা বছর ধরে মানুষের রাখ অনুষ্ঠিত করে আছে ডিগ্রিপাড় রাখ উদযাপন সমিতি, আর এই বছর 69 সংখ্যক রাখ মহোৎসবত এই ধরনের আসলে শ্রীকৃষ্ণজি রাখ মহোৎসব সমগ্র পরিবেশ দেখাবলে চেষ্টা করেছে। ব্যাপক প্রস্তুতি, কি টাকা বাজেট থাকিব আর কি থাকি বিশেষ থাকি কি হব? প্রথম কথা তো হল, আমি ডিগ্রিপাড় রাখ উৎসবকে সদায় আধ্যাত্মিক দিকত অধিক গুরুত্ব দিয়ে আছো। আমি যদি মেলামুখিয়াতকৈ আমি আধ্যাত্মিক দিকত অধিক গুরুত্ব দিয়ে আছো, আর এই বছর তার ব্যতিক্রম নহয়, আমি আধ্যাত্মিক গুরুত্ব দিয়া হয়েছে। আমার রাখর বাজেট প্রায় 22 লাখ টাকার বাজেটরে আমি ইতিমধ্যে প্রস্তুতি চলা হয়েছে। এই রাখর ভিতর আপনার ইতিমধ্যে গমে পাইছে আমার শ্রীকৃষ্ণর পূর্ণাঙ্গ রাখলীলা স্থানীয় শিল্পীর দ্বারা তাত প্রদর্শন হব, আর রাখর প্রতিদিনে বিভিন্ন আমার এই নৃত্যর বিদ্যালয়বিলাক যে মহাবিদ্যালয় আছে মহাবিদ্যালয়ের দ্বারা আমার রাখ সম্পর্কীয় নৃত্য অনুষ্ঠান হব। আমার রাখর লগত কৃষ্ণ নৃত্য প্রতিযোগিতা দিহানাম প্রতিযোগিতা আয়োজন করেছে, আর রাখত আমি অধিক কারিগরী কৌশলত অধিক গুরুত্ব দিয়া হয়েছে। রাখর আপনাদের দেখা পাব মূল প্রবেশদ্বারত, মূল প্রবেশদ্বারত যখন আমার কৈলাস পর্বত থাকিব, আর কৈলাস পর্বতর তলরে মানুষের প্রবেশদ্বার হব। আর ইতিমধ্যে আমার যদি মূল মন্দিরের আগর তোরণ, সেটি আমার রাম মন্দিরের যে তোরণ আহি বনায় আছে, রাম মন্দিরের যে তোরণ, সেই তোরণটা আহিত বনা হয়েছে। ব্যাপক প্রস্তুতি আমি দেখাইছো দরঙ্গর ডিগ্রিপাড়ার 69 সংখ্যক রাখ মহোৎসবের প্রস্তুতির দৃশ্য। এইবার ডিগ্রিপাড়াত শ্রীকৃষ্ণ যে রাখ মহোৎসবত মানুষের রাখ দ্বিতীয়বার কারণে অনুষ্ঠিত হবে, যার কারণে দেখবলে পাওয়া গেছে নারায়ণপুরের পর অহা বায়ন ডাঙরিয়ায় সম্পূর্ণ প্রশিক্ষণ প্রদান করে আছে। কিমান দিন লাগিলে? আমি যা মাহ 1 তারিখের পর কৈছো, নভেম্বরের 1 তারিখের পর রিহার্সেল করেছো, আজি 20 দিন 21 দিন হয়েছে, আর এসপ্তাহ রিহার্সেল আছে। কিমান শিক্ষার্থী আছে? আমার এই মহারাখ গোপীর কারণে প্রায় 180 গৰাকী ছোৱালী ইয়াত প্র্যাকটিস করে আছে শিল্পীয়ে। আমার সম্পূর্ণ পূর্ণাঙ্গ রাখত আমি কৈছো অনন্ত শয্যা, কংসালয়, নন্দালয়, গোষ্ঠলীলা আর মহারাস পূর্ণাঙ্গ আটাইখিন প্রদর্শন হওয়ার ভিতরে পূর্ণাঙ্গ রাস হয়, আমি আটাইখিন ইয়াত প্রদর্শন করা হব। 27 তারিখে অকল আমি গোষ্ঠলীলা আর মহারাস প্রদর্শন হব, 30 নভেম্বর আর 1 ডিসেম্বর তারিখে আমি পূর্ণাঙ্গ রাস হব, আর 4 ডিসেম্বর গোষ্ঠলীলা আর মহারাস প্রদর্শন হব। ধন্যবাদ জানাইছো। আর কৈছো যেহেতু দরঙ্গর ডিগ্রিপাড়াত এইবার আসলে ব্যাপক প্রস্তুতি, যেহেতু প্রথমবার কারণে এফালে মৃন্ময় মূর্তি, আনফালে আসলে মানুষের রাখ পরিবেশন করা হব এই ডিগ্রিপাড়াত 69 সংখ্যক রাখ মহোৎসবের ডিগ্রিপাড়াত দেখবলে পাওয়া গেছে ব্যাপক প্রস্তুতি।